খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, সংঘর্ষের জেরে 144 ধারা জারি। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে 144 ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলার প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিধা জানান, বেশ কিছুদিন ধরে শিক্ষক সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্রছাত্রীরা। বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের মামলা করা হয়েছিল। ওই ছাত্রী আদালতে এসে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে, সাক্ষ্য দিলে সোহেল রানা খালাস পান এবং চাকরিতে যোগদান করেন। সোহেল রানা চাকরিতে যোগদানের পর থেকেই পাহাড়ি ছাত্ররা তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রত্যাহার দাবি করে আসছিল। আজও ত্রিপুরায় এক ছাত্রীকে আটক রেখে ধর্ষণের অভিযোগে শিক্ষককে হত্যা করা হয়। এদিকে শিক্ষককে হত্যার প্রতিবাদে পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র, 15 থেকে 20 জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও থমথমে অবস্থা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।